সময় খারাপ চলছে, খারাপ সময় আপনার পিছু ছাড়ছে না, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। চাণক্যের বলে যাওয়া 4টি উপদেশ আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরেছি, যা আপনার খারাপ সময়কে কাটিয়ে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, আজকের আমাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা, চাণক্য ছিলেন ভারতের শিক্ষক, দার্শনিক, অর্থনীতিবিদ এবং রিয়েল অ্যাডভাইজার। চাণক্যের অর্থনীতি এবং রাজনৈতিক দূরদর্শিতার প্রভাবে আজ তিনি বিশ্বখ্যাত। বিশ্ব সংসার সম্পর্কে তার জ্ঞান ছিল অপার। কি করলে আপনার জীবন সুখের হবে এবং কিভাবে আপনার খারাপ সময়কে কাটিয়ে তুলবেন, সেই সম্পর্কে বিশেষ বর্ণনা দিয়েছেন তিনি। দেখে নিন সেগুলি। চাণক্য বলেছেন, মানুষ তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সম্পর্কে সবথেকে ভালো বুঝতে পারে তার নিজের খারাপ সময়ে। আপনার যদি খারাপ সময় চলে, তবে সুযোগ সন্ধানীরা সবার আগে পাশ থেকে সরে যায়। যারা প্রকৃত আপনাকে ভালোবাসে তারাই শুধু পাশে থাকবেন। তাই খারাপ সময়ে যারা পাশে থাকেন তাদের হাত কখনো ছাড়বেন না। চাণক্যের মতে, খারাপ সময়ে কখনো ধৈর্য হারানো উচিত নয়। মানুষের জীবনে খারাপ সময় আসে, তাতে ভেঙ্গে পড়ে গেলে চলবে না। দিনের পর যেমন রাত আসে, তেমনি ভালো সময়ের পর খারাপ সময় আসে। রাতের আঁধার কেটে গিয়ে ফের দিনের আলো ফুটে, তেমনি খারাপ সময়ও কেটে যায়। মানুষের জীবনে সুখ দুঃখ এমনভাবেই আসে যায়। সুখ যখন কারোর জীবনে স্থায়ী নয়, তখন দুঃখও স্থায়ী নয়। এই কারণে খারাপ সময়ের জন্য মানুষের তৈরি থাকা উচিত, ধৈর্য ধরে খারাপ সময় কাটিয়ে ফেলা উচিত। যারা ধৈর্য হারিয়ে ফেলেন তাদের জীবন সংকটময় হয়ে ওঠে। ধৈর্যের উপরেও অত্যন্ত জোর দিয়েছিলেন চাণক্য। তার মতে, খারাপ সময়ে সবারই অত্যন্ত গম্ভীর হয়ে যাওয়া উচিত এবং অত্যন্ত ধৈর্যের সহিত কাজ করা উচিত। খারাপ সময়ে ভুল সিদ্ধান্ত সংকট বাড়িয়ে দিতে পারে, তাই ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত, ভালো সময় আসার অপেক্ষায় থাকা উচিত। চাণক্য আরও বলেছেন, রাগ সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে, বিশেষ করে খারাপ সময়ে রাগ নিয়ন্ত্রণ রাখতেই হবে। খারাপ সময়ে মানসিক চাপের কারণে ক্রোধ স্বাভাবিক, কিন্তু ক্রোধের বহিঃপ্রকাশ যাতে না হয় সেদিকে নজর দেওয়া উচিত। খারাপ সময়ে ক্রোধ আগুনে ঘি ঢালার কাজ করে, এর ফলে নতুন সমস্যা তৈরি হয়, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে বলা চাণক্যের প্রতিটি কথার অর্থ যদি আপনি বুঝে থাকেন এবং পালন করেন, তাহলে আপনার জীবন সুখের হবে এবং আপনার খারাপ সময়কে কাটিয়ে তুলতে সাহায্য করবে। আর বন্ধুরা, এই ধরনের নীতিমূলক ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নীতি কথা।